24 এপ্রিল 2013 রানা প্লাজা ধসের দিনটির স্মৃতি এখনো তরতাজা রাশিদার মায়ের কাছে। আমার এই সন্তানের কবরটা, এই সন্তানের কবরটা দেওয়ার ভাগ্য আমার হইল না। আগের দিনই পেয়েছিলেন রানা প্লাজা ভবনে ফাটলের খবর, আর তাই মেয়েকে কারখানায় যেতে বারণ করেছিলেন মা। কিন্তু একটি ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যান রাশিদা। এরপর আর কোনো খোঁজ মেলেনি তার। পরের এক মাস কেটেছে রানা প্লাজার ধ্বংসস্তূপ আর অধরচন্দ্র স্কুলের মাঠে ছোটাছুটি করে, তবে শেষ পর্যন্ত রাশিদা রয়ে গেছেন নিখোঁজের তালিকায়। 24 এপ্রিলের পরের থেকে অধরচন্দ্র মাঠের রাত 8টায় সকাল ভোরে যাইতাম, আর রাতের 10টায় ঘুরে আসতাম। সারাদিন এই ফসল আসবেন খুঁজেছিতাম, মানে খুঁজে পাইনি। পদ্মার সর্বনাশা ভাঙনে বসত বাড়ি ফসলি জমি সব হারিয়ে স্ত্রী আর চার সন্তানের হাত ধরে মানিকগঞ্জের শিবালয় থেকে সাভারে ঠাঁই নেন ইউসুফ আলী। সে প্রায় 8 বছর আগের ঘটনা। সকাল বিকাল রিক্সা চালিয়েও যখন সংসারের খরচ জোগাতে হিমশিম অবস্থা, তখন মেয়ে ময়না বেগমকে পাঠিয়েছিলেন রানা প্লাজার একটি কারখানায়। ময়না বেগমেরও আর কোনো খোঁজ মেলেনি। বিশ্বাস চাই আবার কই যেন আমাকে আত্মে ঠিক তাও তো দেয় না, হেরে আটকায় রাখছে, হেরে আরও সহায়তা করতেছে সবাই, আমরা তো দেখতেছি না। টিভিতে দেখায় রিমোট নিয়েছে হান করছে, এখানে কিছু না, এখানে ভুয়া। এরকম অসংখ্য নিখোঁজ আর নিহতদের স্বজনের আর্তনাদ সাভারের বাতাসে কান পাতলে শোনা যায় এখনও। যার জন্য আমার ছেলে বউ, ছেলের বউ, ছেলে মারা গেছে, তার বিচার হোক, আমাদের টাকায় তো পরাণ পড়ে না। 5 বছরেও রানা প্লাজা দুর্ঘটনার বিচার না হওয়াকে হতাশাজনক বলছেন পোশাক শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দ্রুত এর বিচার কাজ শেষ করার দাবি তাদের। একটা ঘটনায় যখন দোষীদের শাস্তি না হয়, আমরা এটাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলছি, তখন কিন্তু অন্যান্য কারখানার মালিকরা বা অন্যান্যরা সতর্ক হওয়ার সুযোগটাই নষ্ট হয়ে যায়। ফলে সরকার যদি শ্রমিক বান্ধব হয়ে থাকে, তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে এই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া। শ্রমিকদের নিরাপত্তা ও যে কোনো দুর্ঘটনার পর ক্ষতিপূরণ আইন পরিবর্তনেরও দাবি শ্রমিক নেতাদের। কোনো নিয়তি নির্ধারিত ঘটনা নয় কোনো প্রাকৃতিক দুর্যোগ, শুধুমাত্র কিছু মানুষের অবহেলা আর অসচেতনতার কারণে ধসে পড়ে রানা প্লাজা, প্রাণ যায় অসংখ্য মানুষের। ক্ষতিগ্রস্তরা বলছেন এই ঘটনায় হয়তো তারা ক্ষতিপূরণ পেয়েছেন কিংবা পাননি, কিন্তু তাদের একটাই দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, সাভার।